সড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়কপথে সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় একথা বলেন তিনি। এ সময় সড়ক দুর্ঘটনা ও যানজট ঠেকাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে রাজধানীর বনানীর বিআরটি এর সদর কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘ দুই ঘন্টার সভা শেষে সেতুমন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, তবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চাঁদাবাজিকে আপনি বন্ধ করতে পারবেন, নিয়ন্ত্রণ করা হতে পারে। চাঁদাবাজিটা আজকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কথা বলতে হচ্ছে, মানে এটা এমন বাজে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। এ সময় সড়ক দুর্ঘটনা ঠেকাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তিনি। আপনাদের কি লজ্জা লাগে না? আমাদের দেশ এত এগিয়ে গেল আর আমাদের গাড়ির এত গরিব চেহারা, এটার সমাধান নেতৃবৃন্দের কাছে আমি চাই। এছাড়া বাস মালিকদের শিগগির সড়ক পথ থেকে আনফিট যানবাহন প্রত্যাহার করার নির্দেশ দেন সেতুমন্ত্রী। হাইওয়ে পুলিশ এবং বিআরটি এর সক্ষমতা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা যত ভালো সিদ্ধান্তই নিই কার্যকর করা খুবই কঠিন। ঈদ উল ফিতরের আগে পরে সব মিলিয়ে ছয় দিন মহাসড়কে ট্রাক কাভার ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। আগে তিন দিন, পরে তিন দিন মহাসড়কে ট্রাক কাভার ভ্যান লরি চলাচল বন্ধ রাখবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।